और ये धोनी की हुई जीत। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। कब थाके आशा करी टीम टा अनेक एगिए जाबे। एखन आमार एकटा भालो प्लेयार इंजुरी हो गेछे, तार जन्ये एकटु असुविधे आछे। मोटामुटी एकटा भालो सेटिंग होते गेले एकटु समय लागबे। एखन मात्र तो 10-15 दिन तो आमादेर ये करा हयेछे, तो आशा करी 10-15 दिनेर मध्ये आमरा आबार सेट हये जाबो, असुविधा होबे ना। बेस्ड ऑन दैट जे रिजल्ट हयेछे, रिजल्ट आमि बोलबो ना, किन्तु फुटबल टा अनेक भालो हयेछे। আমি কমপ্লিটলি স্যাটিসফাইড অ্যাজ দ্যাট আমার টিম আজকে অনেক অনেক ভালো খেলেছে, অনেক পজিটিভ নিয়ে যাচ্ছি। ফিউ অফ দ্য প্লেয়ার্স অনেক ভালো খেলেছে, অ্যালেক্সিস, কাসিমভ অ্যান্ড বিকাশ, সো আই এম ভেরি ভেরি হ্যাপি। আমি সবাইকে সাপোর্টারকে বলতে চাই যে অ্যাটমসফিয়ার আজকে ক্রিয়েট হয়েছে, এটা জাস্ট স্টার্ট আছে। মোর আমরা গেম জিতবো আর ভালো খেলবো। আর আমি বলতে চাই এই স্টেডিয়ামে আর অ্যাটমসফিয়ার অনেক আলাদা হবে, আর মোহামেডানকে রিয়েল ফ্যান বেস এখানে আমরা দেখতে পারবো। দাদা দীপক দা, নাই ম্যাচ তো বহুত আচ্ছা থা, সবনে বহুত আচ্ছা তরিকে সে পারফর্ম করা। ये एक्सपेक्ट नहीं कर रहे थे क्योंकि पहला मैच था, वी वर मेंटली नॉट रेडी कि हम शायद वाला मैच जीतेंगे, बट हाँ बहुत पॉजिटिव खेले एलेक्सिस और कैसनोव ने, बहुत अच्छा परफॉर्म करा है। और डाउन द लाइन अभी ये शुरुआत है, देखेंगे और प्रैक्टिस करेंगे, क्योंकि प्रैक्टिस का टाइम टीम को बहुत कम मिला है विद द कोच। सो डाउन द लाइन जब तक ये सीजन और चलेगा टीम और अच्छा परफॉर्म करेगी। पक्का देखेंगे आप पूरा विश्वास रखिए। और सबसे बड़ा टीम को सपोर्ट मिलता है जब फैंस ज़्यादा कैपेसिटी में आते हैं, तो आप और ज़्यादा कैपेसिटी में फैंस आएंगे तो आप देखेंगे जो टीम के ऊपर उसका और मोरल बूस्ट होगा। थैंक यू। अनेक दिन धरे प्रैक्टिस करछे, एकटा कम्पिटिशन पेयेछे डुरेंट कपेर मतन कम्पिटिशन जेखाने पुरोटा मैच खेलेछे तारपरे चैम्पियन होयेछे। तो টিমটা একটা এত ভালো টিমের সাথে আমাদের আজ খেললাম, আমরা লাস্ট মিনিটে গোল কনসিড হয়ে গেল, অ্যালেক্সিসকে চোট লেগে গেল, আমাদের যে মঞ্জুকি যে স্ট্রাইকার ছিল তুমি দেখছিলে, ও একটু আমার মানে আমার মনে হয় খুব মানে এ করতে পারিনি, চোখে পড়েনি। আমার মনে হয় আমার হিসাবে হয়তো ওপরে একটা ভালো স্ট্রাইকার দরকার, আর যেটা ডিফেন্সিভ যেটা কাদিরে যে চোট লাগলো সে জায়গায় একটা লাগবে ব্লকার, যেটা পুরো ব্লক করে যেটা হোল্ড হয়ে দাঁড়িয়ে খেলবে, যেটা অ্যালেক্সিস সাইডে দাঁড়ায় না, এরা দুজন মানে সবসময় অ্যাটাকে চলে যায়। তো ওই জায়গার জন্য যেটা আমাদের ছিল কাদিরি নেই, ওর জায়গায় হয়তো সাচি গ্রুপ ভালো আনার চেষ্টা করছে, ক্লাব চেষ্টা করছে ওটা আনবে। আর আশা করছি আজকে আমার ড্র তো যাক, ফার্স্ট ম্যাচ ছিল, হেরে গেছি, খুবই খারাপ লাগছে, যেহেতু আইএসএল আজকে স্টার্ট আজকে দিনে, তো খুবই খারাপ লাগছে। আগামী ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো, আশা করছি আগামী ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো, সেটা এখনই আমাদের ইনভেস্টার দীপক ভাইও আছে, সিরাচি গ্রুপে রাহুল টুডিজি আছে, আমাদের প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি যারা ডাইরেক্টর আছে তারা বসবে টিমকে নিয়ে একটা শর্ট মিটিং করে একটা বিবেচনা করবে টিমের মধ্যে আরও কী করা যায়, সেটাই এখন কথা চলছে। না আই থিঙ্ক আমরা মানে কোচের সঙ্গে বেশি কথা না, বাট প্রেজেন্টেশনের সময় 2 সেকেন্ড যেটা কথা হলো, ন্যাচুরালি হার কাউকে ভালো লাগে না, বাট হি ওয়াজ হ্যাপি। আমরা মানে যেভাবে খেললাম সেটা আপনারা বলবেন, দর্শকরা বললো, আমার মতে আমাদের টিমটা দারুণ ফুটবল খেলেছে। আই থিঙ্ক 80-90 মিনিট আমরা ডমিনেট করলাম, লাস্ট 5 মিনিটে একটা গোল হলো, তারাও ভালো ভালো ফরমেশন করেছে, কিন্তু আমার মনে হয় যদি ডিটেল স্ট্যাটিস্টিক্সগুলো আমরা দেখি, আমার মতে পজিশন, অ্যাটাকিং, নাম্বার অফ চান্সেস আমরা সব ক্ষেত্রেই এগিয়ে থাকি। তাহলে আর একটা কথা বলবো, আপনি তো স্পিন বলের সঙ্গেও যুক্ত, সেই দলও আইএসএল খেলছে, মহামেডানের সঙ্গেও যুক্ত, এই দল যেরকম মহামেডানের খেলা দেখলে প্রথমবার আইএসএল খেলছে, বেগ কী দেবে ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতন দলকে, কী বলবে? আমার মনে হয় ওটা আবার দেখুন এই লেভেলে আমার মতে এখন সব টিম ইকুয়াল, যে কোনো দল যে মিনিটে বের করতে পারে। আমরা ফার্স্ট ম্যাচেও দেখলাম মোহনবাগান 2-0 আপ হয়ে 2-0 ম্যাচ ড্র হলো, সো এটা তো এটাই ফুটবল। আমার মনে হয় এই বছর সব টিমই খুব ব্যালেন্সড, কোচিং স্টাইল, স্ট্র্যাটেজি, ফরমেশন, আর সেই দিন কোচের ইনস্ট্রাকশন কোন প্লেয়ার কোন টিম বেশি অ্যাডাপ্ট করতে পারে। এখনও মাঠ একটু ভেজা, তো হেভি ফুট মানে আমরা দেখলাম একটু পেসটাও স্লো ছিল, আই থিঙ্ক পেস ফাস্ট হলে আমরা আরও বেটার পারফর্ম। একটা বিষয় রাহুলজি, যে 17 নম্বর যে প্লেয়ারটা আজকে মোহনবাগানে আমি মোহামেডানের লোন স্ট্রাইকার ছিল, সেক্ষেত্রে সে কিন্তু সেভাবে দাঁড়াতে পারলো না, এবং বেশ কিছু বল ধরাছড়ার মধ্যেও একটু, তার ফার্স্ট ম্যাচ সে তো ইন্ডিয়াতে ফার্স্ট টাইম খেলছে, বাট ও ভালো
ওর যে পার্টনার, আমরা কাদরিকে মিস করলাম। কাদরি আমাদের প্ল্যানের একটা সেন্ট্রাল অংশ ছিল, কিন্তু আমরা খুব শীঘ্রই তার রিপ্লেসমেন্ট আমরা পেয়ে যাব। নুনু রিয়াজকে আমরা তো এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।